চাঁদের মাটিতে তৃতীয়বারের মতন মহাকাশযান পাঠাতে চলেছে ইসরো তথা ভারত। শুরুতে কেমন ছিল ইসরো? এক সময় যেখানে রকেট নিয়ে যাওয়ার জন্য গাড়ি ছিল না, সাইকেল বা গরুর গাড়ি করে রকেট নিয়ে যাওয়া হতো, সেই সময় হোমি ভাবা এবং বিক্রম সারাভাইদের মতন বিজ্ঞানীদের খেতে যেতে হতো হেঁটে হেঁটে দূরের বাজারে। সেই ইসরো 5ই নভেম্বর 2013 প্রথম মঙ্গলযান সফলভাবে ল্যান্ড করেছিল, যেখানে আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়ন বারবার চেষ্টা করেও ব্যর্থ হয়েছিল। প্রথম দিকে ইসরোর কাছে ছিল না কোনো পরিকাঠামো, ছিল দক্ষ কর্মচারীর অভাব। তারপরেই প্রথম বিমানের দুর্ঘটনায় ইসরোর প্রতিষ্ঠাতা হোমি ভাবা এবং তারপরে বিক্রম সারাভাইয়ের মৃত্যু হয়। কিভাবে সফল হল ইসরো? তখন ইসরোর দায়িত্ব নিলেন সতীশ ধাওয়ান এবং ডক্টর এপিজে আব্দুল কালাম। 1975 সালে প্রথম আর্যভট্ট নামক মহাকাশযান পাঠায় ভারত। তা এরপর 22শে অক্টোবর 2008 প্রথম চন্দ্রযান পাঠায় ভারত। তারপর সেপ্টেম্বর 2012 সফলভাবে 100টি স্যাটেলাইট লঞ্চ করেছিল ইসরো। তারপর আর থেমে থাকেনি ইসরো। 22শে জুলাই 2019 লঞ্চ হল চন্দ্রযান 2। সেটি সফল না হলেও সেখান থেকে ভুলসূত্রে মাত্র 4 বছরের ব্যবধানে ইসরো লঞ্চ করল চন্দ্রযান 3। আর এভাবেই আমেরিকা, ফ্রান্স, রাশিয়াকে টেক্কা দিয়ে আজ বিশ্বের সবথেকে সফলতম স্পেস এজেন্সি ইসরো।